বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই দোকান ভর্তি ওষুধ ও জিনিসপত্র, মাথায় হাত ওষুধ বিক্রেতার। অগ্নিকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নিকটে হীরা ফার্মেসি নামে এক ওষুধ দোকানে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 5 লক্ষ টাকা বলে অনুমান। দোকান মালিক আজাবুল হক জানান, এদিন রাত 9টা নাগাদ ওষুধের দোকান বন্ধ করে কর্মচারী সহ সকলে বাড়ি চলে যায়। ঘণ্টা দুয়েক পরে স্থানীয় লোকেরা ফোন করে জানান তার দোকান ঘর থেকে ধোঁয়া বের হওয়ার কথা। তৎক্ষণাৎ ছুটে এসে দেখেন বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে গেছে। স্থানীয় লোকজন ও ক্লাবের ছেলেরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকল গাড়ি পৌঁছানোর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় 5 লক্ষ টাকার ওষুধ, ফ্রিজ ও সিসি ক্যামেরা সহ আরো অন্যান্য জিনিসপত্র। কিভাবে আগুন লাগলো? ওই ফ্রিজের ওখানে শর্ট সার্কিট হয়ে আমার ওই হীরা ফার্মেসি ওষুধের দোকানে আগুন লেগে মোটামুটি আমার দোকানে 20-25 লাখ টাকার মাল ছিল, তার মধ্যে 5-7 লাখ টাকার মাল পুড়ে গেছে। ফ্রিজ, তারপরে সিসিটিভি ক্যামেরা সব পুড়ে গেছে, ওয়্যারিং গোটাই নষ্ট হয়ে গেছে, আর ওষুধও অনেক নষ্ট হয়ে গেছে। না, আমি দোকানে ছিলাম না, আমাদের ওই 9টায় শিডিউল টাইম আছে, 9টায় দোকান বন্ধ করে দিতে হবে। দোকান বন্ধ করে বাড়ি গেছিলাম, তারপরে স্থানীয় লোক ফোন করেছে আমাকে, দেখছে যে ঘরের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর আগুন বেরোচ্ছে। তখন আমরা বাড়ি থেকে খবর পেয়ে এসে আগুন নিভালাম। দমকল এসেছিল, আমরা খবর করেছিলাম, দমকল আসার আগে আমরা আগুন নিভিয়ে দিয়েছিলাম। তারপর ফোন করে আমি নিষেধ করে দিয়ে ওরা ব্যাক করলাম। এই যে ক্লাবটা আছে, ক্লাবের লোকজন ছিল, আর আমাদের এই হসপিটাল পাড়ার আমার দোকানের আশেপাশে পাড়া প্রতিবেশী মিলে সবাই মিলে সবারই তৎপরতায় আগুন নিভিয়েছি। আজকের হিরো বলতে মানে এরকম পার্টিকুলার একজনের নাম বলা যাবে না, সবাই সাহসিকতা দেখিয়ে মানে আপ্রাণ চেষ্টা করে আমার দোকানের আগুনটাকে নিভিয়েছে। হ্যাঁ, ওরা দেরি করেনি, দমকল যথাসময়েই ওরা রওনা দিয়েছিল, এবং হয়তো কত দূর দিয়ে এসেছিলো আমি এটা সঠিক খবর জানি না, থানা মোড় মনে হয় অবধি এসেছিলো। আমার 20-25 লাখ টাকার মাল ছিল দোকানে, তার মধ্যে মোটামুটি 5-7 লাখ টাকার মাল, ফ্রিজ, ওয়্যারিং, সিসিটিভি ক্যামেরা সব নষ্ট হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। আপনার নাম? আমার নাম আজাবুল হক, হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়াপাড়ি, আর দোকানের নাম হীরা ফার্মেসি হসপিটাল রোড।